হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ যে ব্লগসটি শেয়ার করব আপনাদের কাছে, এটা একটু অন্যরকম। অন্যদিন হয়তো আমি রান্নাবান্না অনেক কিছুই শেয়ার করি, তবে আজকে একটু ঘরটা গোছানো দেখাবো আপনাদের। আমি সকালে উঠেই পড়ার টেবিলটা অনেক খারাপ অবস্থা থাকে, সেইটা আগে ক্লিয়ার করি, তারপরে আমি বিছানা এবং ফার্নিচার সব কিছু মুছে নিই আস্তে আস্তে। আর ফার্নিচারগুলো আসলে প্রতিদিন মোছা হয় না, কারণ আমার বাচ্চাটা অনেক ছোট, তা তো দেখেন, ও দেয় না, ও খুব ডিস্টার্ব করে। আর যখনই সময় পাই আমি তখন ওই কাজটা করি। আর রোজা রেখে আসলে সকাল সকাল উঠে সব কাজগুলো করা হয়ে গেলে দেখবেন সারাদিনে অনেকটা সময় পাওয়া যায়। এই জন্য সকাল সকাল এই কাজগুলো করে নিলে আসলে অনেকটা ভালো হয়। আর এদিকে আসি, এসে দেখি যে আমার ঘরটার অবস্থা রাতে যেমন ছিল সেইটাই আপনাদের দেখাচ্ছি। এখন আমি এটা গুছিয়ে নিব। এই দেখেন কী অবস্থা করে রেখেছে। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই জানে তাদের ঘর কেমন হবে। যতই গোছাই গোছানো আসলে থাকে না, কারণ সবই উলাটপালাট করে রাখে। তবে আমি ফার্নিচারগুলো মুছে আস্তে আস্তে সবগুলো গোছিয়ে নিব। আর আমার একটা ছোট্ট একটা পার্লার আছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার চ্যানেলের সদস্য হন অবশ্যই পরে দেখতে পারবেন। আমি অনেক কিছুও শেয়ার এখনও করিনি, আস্তে আস্তে করবো। ছোট্টখাট্ট একটা পার্লার আমার রুমেই আছে, সেটা জাস্ট একটু অল্প একটু ভিডিও দিব। আমার অনেকগুলো ভিডিও আজকে ডিলেট হয়ে গিয়েছে, এই জন্য আসলে মনটা অনেকটাই খারাপ, কারণ ভিডিও করতে তো কষ্ট হয়, সেই কষ্ট করার ভিডিও যদি ডিলেট হয়ে যায় তখন আসলে মনের অবস্থা কেমন হয়, আমার তো খুবই খারাপ লাগছে। এই জন্য তো সমস্যা নেই, আবার করবো। এই জন্য আজকে ব্লগসটি মানে অনেক ছোট, বেশি একটা বড় না। আর এগুলো সব মানে ঘরটা গোছানো ক্লিয়ার হয়ে গেলে আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরটাও অনেক অগোছানো থাকে, রাত্রে যতটুকু পারা যায় করি, আর এখন ভোর রাত্রে তো আসলে করা সম্ভব হয় না। আমার ঘরটা গোছানো হয়ে গেছে, কারণ দেখবেন ঘর গোছানো থাকলে মানুষের মনটাও অনেক ভালো থাকে, এটা আমার কাছে মনে হয়। কার কেমন মনে হয় এটা আমি জানি না। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে দেখেন কী অবস্থা, সবার রান্নাঘরেই হয়তো এরকম থাকে। আর আমি সকালবেলা উঠে যে কয়টা থালাবাটি ছিল সেগুলো ধুয়ে রেখেছি। আর গ্যাসের চুলাটা আমি প্রতিদিনই পরিষ্কার করি, প্রতিদিনই। আর এখন আসলে রান্নাবান্না একটু বেশি হয়, কারণ রোজার দিনে অনেক ভাজা পোড়া করা লাগে, এই জন্য গ্যাসের চুলাটা অনেক ময়লা হয়। তো আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নিলে রান্না করতেও খুব ভালো লাগে, আর ময়লা অবস্থায় রান্না করলে আসলে ভালো লাগে না, এই জন্য আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন দেখেন কত সুন্দর লাগতেছে। আর রান্নাঘরে ঢুকেও মানে অনেক শান্তি লাগে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে। আর যেটা বলতেছিলাম, এটাই আমার পার্লার, ছোট্ট একটা পার্লার আমার বাসার ভিতর। আমি সবই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, এই তো আর কি। আর সানবীর বাবা একটা ভিডিও পাঠিয়েছে সানবীর জন্য, পাখির জন্য কাঁদতেছিল, তো ওর ওখানে পাখি ছিল এই জন্য একটা ভিডিও পাঠিয়েছে। আপনারা দেখেন আর ভালো থাকবেন।
এই দেখো সানবি বাবা, এই যে পাখি, এই যে এখানে এসে বসে আছে আমাদের টিয়া পাখিটা, এই যে দেখো মিঠু 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 মিঠু, এই যে আসো 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 আসো, এই নাও সানবির সাথে কথা বলো কথা বলো পাখি, কথা বলো মিঠু সানবির সাথে কথা বলো।